আপনি অমুসলিম বিজ্ঞানী মারা গেছে যাদের কাছে কোরআন পাওয়া গেছে ইংলিশে ট্রান্সলেট করা কোরআন মাজিদ পৃথিবীর একটা গ্রন্থ যেটা প্রায় আপনার একশোর অধিক ভাষা অনুবাদ হয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় কোনো গ্রন্থ নেই জাত ভাষা অনুবাদ হয়েছে কিন্তু কোরআন মাজিদ প্রায় দেড়শো প্রায় দেড়শো ভাষায় অনুবাদ হয়ে গেছে চিন্তা করতে পারেন এ গ্রন্থটা কত দামি গ্রন্থ এই জন্য এত অনুবাদ হয় এত মানুষ পড়ে এখান থেকে কতটা মানে এটা পড়া হয় পৃথিবীতে কোরআন সবচেয়ে বেশি পড়া হয় এর মতো কোনো গ্রন্থ পড়া হয় না আসলে আমরা তো চিন্তা ভাবনা করি না খালি গাড়ি বাড়ি টাকা পেছনে টাকার পেছনে ছুটছি দুনিয়ার পেছনে ছুটছি আমরা যদি কোরআন পড়ি চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে কত মূল্যবান সম্পদ আমাদের কাছে আছে দুনিয়ার সম্পদগুলো যার কাছে খুবই তুচ্ছ এই কোরআন আমাদের কাছে আছে মানব সৃষ্টির সুগভীর রহস্য এখানে বিশ্লেষণ করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি যে আমার প্রথম লেখালেখি শুরু হয়েছিল মানব সৃষ্টি ইসলাম ও বিজ্ঞান কি বলে এটা 2010 সালের দিকে এটা বের হয় এবার বইমালায় নতুন করে আসছে আর ভালোভাবে মানব সৃষ্টি সম্পর্কে কোরআন হাদিস কি বলছে বিজ্ঞান কি বলছে এটা নিয়ে তো এখানে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে কত বিষয় মানে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন এবং কত সূক্ষ সূক্ষ বিষয় আলোচনা করেছেন আমি বইটা সামনে বইমলায় আসবে তার আগে আমি আপনাদের একটা উদ্ধায় শোনাবো তখন আপনি বুঝে যাবেন আপনারা বুঝে যাবেন যে কোরআনে কত গভীর এমন কথা বলা হয়েছে ও সায়েন্স এগুলো যে উদ্ভাবন করেছে এই গত শতাব্দীতে অথচ আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ আসলাম তথ্যগুলো দিয়ে গেছেন আর বিজ্ঞানীরা বুঝলো কতদিন পরে দেড় হাজার বছর পরে এসে বুঝছে তাহলে বোঝেন কতটা কোরআন গুরুত্বপূর্ণ গ্রন্থ কোরআন কতটা মানে তথ্যের আধার এটা বলতে পারে তো যে বিজ্ঞানী মানব সৃষ্টি নিয়ে গবেষণা করেছেন তিনি বই লিখেছেন নোবেলও পেয়েছে সেটা তিনি বলছেন যে কোরআন আমাকে সহজ করে দিয়েছে ওগুলো ব্যাখ্যা করার জন্য তাহলে আমি পারতাম না এবং আজ থেকে আরও আগে বললাম ব্যাখ্যা করতে পারতাম না কত শতাব্দীতে বিজ্ঞান এগুলো আবিষ্কার করলো এই যন্ত্রগুলো আবিষ্কার করলো আমি এগুলো নিয়ে পড়াশোনা করলাম কোরআনের তথ্য দেখলাম মিলে গেল হু মিলে গেল অবাক করা বিষয় এটি কোনো মানুষ দেড় হাজার বছর আগে বলতে পারে না নিশ্চয়ই এটা স্রষ্টার পক্ষ থেকে আসছে এই কোরআন মাজিদ স্রষ্টার পক্ষ থেকে আসছে সেটাই আমরা এমনি এমনি পেয়েছি তো মুসলমান এজন্য আমরা এটা গুরুত্ব দিই না আসলে কোন বিষয় এমনি এমনি পেলে সেটা গুরুত্ব পায় না কষ্ট করে অর্জন করলে সেটা গুরুত্ব পায় কোরআন মাজিদ আপনাকে মানব সৃষ্টির রহস্য বলে দিয়েছে আপনি যদি স্রষ্টাকে খুঁজতে চান আল্লাহ তালা আপনাকে বলেছেন ওপরের দিকে তাকাও আকাশের দিকে নবমন্ডল এবং ভূমন্ডল তোমার নিজের দিকে তাকাও অফিল আফা কি অফি আং ফুসিহিম আং ফুসিহিম তোমার অন্তরের দিকে তোমার তোমার দেহর দিকে তাকাও দেহ নিয়ে চিন্তা করো সৃষ্টি নিয়ে আর মহাকাশ নিয়ে চিন্তা করো অ্যাস্ট্রোনমি চিন্তা করো অ্যাস্ট্রোনমি চিন্তা করো মহাকাশ নভমন্ডল ভূমন্ডল এগুলো নিয়ে চিন্তা করো তোমার শরীর নিয়ে চিন্তা করো তুমি স্রষ্টাকে খুঁজে পেয়ে যাবে তেমনি ভাবে কোরআন মাজিদ এখানে আপনি অনেক অনেক অতীত ঘটনা আমরা এখানে নবীদের কাহিনী বলি অতীত ইতিহাস চার হাজার বছর আগের ইতিহাস আমরা এখানে পড়তে পারি দুনিয়ার কোনো গ্রন্থ বলতে পারবে চার বছর আগের কথা কোন ইতিহাস গ্রন্থ আছে এরকম এখানে কোরআনকে আপনি ইতিহাস গ্রন্থ বলতে পারেন আপনি গ্রন্থ বলতে বলতে পারেন উদাহরণ কত দিক থেকে মানে কোরআন বৈশিষ্ট্যপূর্ণ দুনিয়ার সব মানুষ এবং জিন একত্রিত হয়ে কোরআন রচনা করতে পারবে না আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন কোরআন মাজিদের মধ্যে পারবে না এর মতো গ্রন্থ রচনা করতে পারবে না তার মানে